কৌশিক বাবু, ভয়ঙ্কর একটা ঘটনা যেটা বকটুইয়ের স্মৃতি ফিরিয়ে আনলো, যে বকটুইয়ের স্মৃতি এখনো টাটকা। মহিলা শিশু সমেত অন্তত 10টা প্রাণের বলি আমরা দেখেছি। বকটুই বদলাপুর হয়ে উঠেছিল, আজকে এই দলুয়াঘাকি আরেক বদলাপুর। ঠিকই হয়তো এত সংখ্যায় মানুষের প্রাণহানি সেটাকে এড়ানো গেছে, কিন্তু একজন শাসক দলের নেতা খুন, তারপর এই রিয়াকশন, দিনের আলোয় এই রিয়াকশন বলি। হ্যাঁ প্লিজ। প্রথমেই আমি আশা করব আপনি সুজনবাবুকে যা সময় দিলেন আমাকে অন্তত তার অর্ধেক সময় দেবেন প্লিজ। আজকে সকালবেলা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখলেন তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা সৈফুদ্দিন। আপনি 8টা, এই 8টা থেকে 9টা পুরো শোটা পর্যন্ত আপনি থাকবেন, সুজনবাবু ইতিমধ্যে রিলিজ হয়ে গেছেন, তো এটার সাথে প্লিজ কম্পেয়ার করবেন। ঠিক ঠিক ঠিক, এটা আমার ডিসক্রিপশন, অফকোর্স আমি এখানে বসে আছি এবং আমি এই ডিসক্রিপশন অনুযায়ী চলবো, আমার কাছে প্লিজ এক্সপেকটেশন রাখবেন না। না শিওর, কিন্তু আমাকে আমার বক্তব্যটা যদি বলতে দেন তাহলে ভালো হয়, প্লিজ কাম, কারণ আমার বক্তব্যটা প্রথমে সুজন চক্রবর্তীকে খণ্ডন করতে হবে, মানে যেহেতু আমি শুনলাম আজকে সিপিএম এর হারমাত বাহিনীর দ্বারা সকালবেলা আমাদের জয়নগরের অত্যন্ত জনপ্রিয় একজন তৃণমূল নেতা খুন হলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা পরিকল্পিতভাবে সিপিএম এই খুনটা করলো। সারা পশ্চিমবঙ্গ যখন দুর্গাপুজো এবং কালীপুজো অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করলো, সিপিএম 2011 সালের আগের স্মৃতি সেই পশ্চিমবঙ্গে আবার ফিরিয়ে আনতে চায়। একটা ছোট্ট কথা আমি আপনাদের বলবো, একটা পরিসংখ্যান আমি আপনাদের দেব, 1977 থেকে 2009 সাল পর্যন্ত 55,408 জন, আই রিপিট 55,408 জন বিরোধী রাজনৈতিক কর্মী সিপিএম এর হাতে আক্রান্ত হয়েছিল, খুন হয়েছিল। প্রতি 4 ঘন্টা 50 মিনিটে একজন করে বিরোধী রাজনৈতিক কর্মীকে সিপিএম নৃশংসভাবে খুন করেছিল, নকশালবাড়ি থেকে শুরু করে নেপথ্যে এই অভিযোগ করে যে গ্রামে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, এটা কিসের ভিত্তিতে? আইন আদালত নেই? হ্যাঁ, প্রথম কথাই আমি বলি, আইন আদালত নেই। বক্তব্যের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? নিশ্চয়ই বাবু শেখের মৃত্যুর পরই পরিণতি। এবারে আমি বলি, থেকে শিক্ষা নিয়ে এবারে আমি তৃণমূল কংগ্রেস মুখপাত্র হিসেবে ব্যর্থহীন ভাষায় একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেস কখনোই এই লুটতরাজ অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনাকে প্রশ্রয় দেয় না বা সমর্থন করে না। এ ব্যাপারে আজকেই অলরেডি পুলিশ এবং র‍্যাফ নেমে সেখানে পরিস্থিতি আয়ত্তে এনেছে, দুজন অলরেডি গ্রেফতার হয়েছেন এবং আমরা নিশ্চিত প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যা আইনানুক ব্যবস্থা হয় সেই আইনানুক ব্যবস্থা নেবেন। ঘটনাটা আজকে ঘটেছে, ঘটনাটা দুঃখজনক, কন্ডেমেবল, এবং ইকুয়ালি দুঃখজনক হচ্ছে সকালবেলা আমাদের একজন তৃণমূল কংগ্রেস নেতার মৃত্যু। কোনো অগ্নিসংযোগের ঘটনা আমরা কখনো প্রশ্রয় দিই না এবং আমরা নিশ্চিত যে প্রশাসন এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই কথাটা আমি আপনাদের অবশ্যই বলতে চাই যে আজকে কারা এই কথাটা এখানে বলে গেলেন? উনি নিজে বললেন যে আমাদের বিধায়ক কি করে বলছেন কথাটা, তাহলে উনি কি করে বলছেন যে এটা তৃণমূলের অন্তর্ধান? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।